নারায়ণগঞ্জের পানাম সিটির পার্শ্ববর্তী গ্রাম হামসাদি। হামসাদিতে জমি নিয়ে বিবাদের কারণে মোহাম্মদ সানাউল্লাহর স্ত্রী শিরিনা বেগমকে হেনস্থা করেছে তার প্রতিবেশী। জানা যায়, শিরিনা বেগম ঢাকায় বসবাস করেন। হঠাৎ খবর পেয়ে ছুটে যায় দেখার জন্য, কারা তাকে অবগত না করে জমি হতে মাটি কেটে নিচ্ছে। শিরিনা বেগম এবং হেনস্থাকারীদের জমি পাশাপাশি, এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমির হোসেন, তার ছেলে রিফাত এবং ভাই মোহাম্মদ হোসেনকে সাথে নিয়ে এই মহিলাকে হেনস্থা করা শুরু করে। এক সময় গায়ে হাত তোলাসহ মেরে ফেলবে এরূপ কথা বলে হুমকিও দেয়। অতঃপর শিরিনা বেগম ঢাকায় ফেরার উদ্দেশ্যে রওনা হলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে বলে জানা যায়। মহিলাটি ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়ে চিকিৎসাও নিয়েছেন। এই নিয়ে শিরিনা বেগমের পরিবার থানায় একটি অভিযোগও করেছেন এবং পুলিশ তা তদন্ত করে দেখছেন বলে জানা যায়।